প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ বিতরণের ক্ষেত্র বজালিত এটা পঞ্চায়েতে পঞ্চায়েতে কেবল দুর্নীতি আর দুর্নীতি। প্রকৃত হিতাধিকারীক বঞ্চিত করে দুর্নীতিত নিমজ্জিত একাংশ পঞ্চায়েত কর্মচারীয়ে দরিদ্র সীমারেখার উপরের ব্যক্তিক ভুয়া হিতাধিকারী সজায় গৃহ প্রদানের তালিকা প্রস্তুত করার কার্যই সকলোরে চকু কপাল তুলিছে। পঞ্চায়েতের এনেকা দুর্নীতির বিরুদ্ধে শুক্রবারে আসুস বসত পরিষদ আর স্থানীয় রাইজে 128 নং বাঘমরা গাঁও পঞ্চায়েত কার্যালয়ের সম্মুখত রূপায়ণ করে অবস্থান ধর্মঘটের কার্যসূচী। প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহর নামত বজালিত পঞ্চায়েতের যে কেলেঙ্কারি চলি আছে তার উচ্চ পর্যায়ের তদন্ত দাবি জানায় যুবছাত্র পরিষদ আর আসুয়ে। ইয়ার উপরও পঞ্চায়েতের কর্মচারী সকলে হিতাধিকারী তালিকার পরা ভুয়া হিতাধিকারীর নাম কর্তন করে প্রকৃত হিতাধিকারীর নাম সন্নিবিষ্ট করবল দাবি জানায় আর দুর্নীতিত লিপ্ত থাকা পঞ্চায়েতের কর্মচারী উচিত শাস্তির পোষকতা করে। আমার বাগমারা গাঁও পঞ্চায়েতের প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারীর যখন মানে নামৰ তালিকা প্রকাশ পাইছে, ইয়াত কিছু সংখ্যক কেঁচা ঘর থাকা হিতাধিকারীর নামৰ বিপরীতে অধিক সংখ্যক পকী ঘর থাকা হিতাধিকারীর নাম অন্তর্ভুক্ত হয়েছে আর বহু সংখ্যক কেঁচা ঘর থাকা হিতাধিকারীর নাম এই তালিকাত অন্তর্ভুক্ত হওয়া নাই। সেয়েহে আমি অসম জাতীয়তাবাদী যুবছাত্র পরিষদর বাগমারা আঞ্চলিক কমিটি আর বাগমারা আঞ্চলিক ছাত্র সন্থায় আজি এই অবস্থান ধর্মঘট কার্যসূচীর জড়িয়ে অসম সরকারক জানাই দিব বিচাৰিছো যে ইয়ার এক উচিত তদন্ত হব লাগে আর এই হিতাধিকারীর তালিকারপা পকী ঘর থাকা হিতাধিকারী সকলের নাম কর্তন করে প্রকৃত কেঁচা ঘর থাকা হিতাধিকারী সকলের নাম ইয়াত সন্নিবিষ্ট করব লাগে। লগতে যি সকল পঞ্চায়েত কর্মী পঞ্চায়েত প্রতিনিধি আর পঞ্চায়েত কর্মচারী এই মানে দুর্নীতি সংঘটিত করলে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করব লাগে। কথা বাগমারার দরে ঠাইত কোনো খেলিমেলি নাছিল, এই পঞ্চায়েতের সমস্যা আমি কিমান সমাধান করিম তাত মানে উত্তর নাই। তথাপিতো নতুনকৈ যেটা জিওটেক সরকারে নির্দেশ দিয়া যেটা জিওটেক ব্যবহার করব দিছিলে আর সেইমতে কমিটি এখন গঠন করে দিছিলে 4-5 জনে, কিন্তু অতিকারে দুঃখ আর পরিতাপর কথা জিওটেকর যেটা মানে উদ্ভাণ্ডলি যত নাকি রাতেপা 7টা বাজাত এটাইও জিওটেক ব্যবহার করেছে এই পঞ্চায়েতত বাগমারা পঞ্চায়েতত, অতি দুঃখ আর পরিতাপর কথা। গতি আমি ধিক্কার দিছো, আজি আমি ধিক্কার দিছো, আজি বাগমারা আঞ্চলিক ছাত্র সন্থা অসম জাতীয় পরিষদর বাগমারা সমিতি আর আমার বজালি জেলার সমিতির আমার সম্পাদক মৃদুল তালুকদার আছে। গতি আমি অতি লজ্জাসিত হয়েছো যে বাগমারাত এনেকা পরিস্থিতি ঘটিছে আর যিসকলে জিয়তক করেছে তেওঁলোকে পকী ঘরত মানে পকী ঘরের ফটো লওয়া নাই, লৈছে গোহালির ফটো। গতি এই সকল দুর্নীতিক মানে বিষয়াক অতি সোনকালে ইয়ারপর বদলি করব লাগে আর যখন হিতাধিকারে এতালেক ঘরেরপর বঞ্চিত হয়ে আছে অতি সোনকালে ঘর দিয়ার ব্যবস্থা করব লাগে। বিশেষকৈ বাগমারা অঞ্চলত যে বাগমারা অঞ্চলত আমার সম্মুখতে আছে এজন মহিলা, তেও হাত ভরিরে বুলিব নয়, খোজ কাড়ি নয়, ফিজিক্যালি হেন্ডিকেপ। গতি সেই ফিজিক্যালি হেন্ডিকেপ বঞ্চিত হয়েছে, গতি দুঃখ আর পরিতাপর কথা। গতি আমি অতি সোনকালে অসম সরকারক বাগমারা গাঁও পঞ্চায়েতের এলাকাত তথা সমগ্র বজালি এলাকাত যেটু দুর্নীতি হয়েছে তদন্ত করে পেলাই দোষী সকলক উচিত শাস্তি দিব লাগে। প্রথম কথা হয়েছে কি, অকল বাগমারা পঞ্চায়েততে বলে নয়, সমগ্র বজালি অঞ্চলততে যে বিভিন্ন পঞ্চায়েতত এই প্রধানমন্ত্রী আবাস গৃহ যে বৃহৎ কেলেঙ্কারি হয়েছে সেই কেলেঙ্কারিটোর আমি তদন্ত বিচারিছো আর আমি মুখ্যমন্ত্রী মহোদয়ের লগতে পঞ্চায়েত গ্রামোন্নয়ন মন্ত্রী নবকুমার দলের হস্তক্ষেপ বিচারি আজি অসম জাতীয়তাবাদী যুবছাত্র পরিষদ আর সদৌ অসম ছাত্র সন্থার একত্রিতভাবে আজি বাগমারাত আমি অবস্থান ধর্মর কার্যসূচী পালন করে আমি ইয়াকে প্রতিপন্ন করব বিচারিছো যে যি প্রকৃত হিতাধিকারী আছিল ঘর পোৱাৰ কারণে সেই প্রকৃত হিতাধিকারী সকলে ঘর পাবই লাগিব নিশ্চিন্ত কথা এটো, আর যিসকল ডুপ্লিকেটকে যিসকলে অবৈধভাবে ঘর লওয়ার কারণে অগ্রসর হয়েছে তেওঁলোকৰ হিতাধিকারীর নাম তালিকারপা কর্তন করব লাগিব। গতি যেতিয়ালৈকে এই বস্তুটো সন্নিবিষ্ট নকরে তেতিয়ালৈকে কিন্তু আমি প্রতিবাদত বহি থাকিম আর অন্যথায় আমি সরকারক জবাবদিহি করবলৈ বাধ্য হ'ম। বাগমারা গাঁও পঞ্চায়েতত যি প্রধানমন্ত্রী আবাস যোজনার যি দুর্নীতি ইয়াক আমি বাগমারা আঞ্চলিক ছাত্র সন্থা আর বাগমারা যুব ছাত্র পরিষদর আজি এই দুর্নীতির বিরুদ্ধে আমি আজি অবস্থান ধর্মঘট কার্যসূচী লৈছো আর ইয়াত যি দুর্নীতি হয়েছে যিসকল
হিতাধিকাৰীয়ে দুখীয়া হিতাধিকাৰীয়ে ঘৰ পাব লাগিছিল। ইয়াত বহুত ধনী পকী ঘৰ থকা হিতাধিকাৰীয়ে নাম অন্তৰ্ভুক্ত হৈছে আৰু ইয়াৰ প্ৰতিবাদত আৰু আজি বাগমাৰা আঞ্চলিক ছাত্ৰ সন্থা আৰু বাগমাৰা যুৱ ছাত্ৰ পৰিষদ আজি অনশন ধৰ্ম অৱস্থান ধৰ্মগত পালন কৰিছোঁ। আৰু ইয়াত আমি ক'ব বিচাৰোঁ যে ইয়াত ধনী মানুহৰ নাম সোমাইছে আৰু ইয়াত মানে কি পইচা লৈ কিছুমান ধনী মানুহৰ নাম সোমাইছে বুলি আমি অভিযোগ জনাইছোঁ। পঞ্চায়ত কৰ্মচাৰী দুৰ্নীতি, এই পঞ্চায়ত কৰ্মচাৰী দুৰ্নীতিত অভিযোগ জনাইছোঁ। দুখীয়া হিতাধিকাৰীয়ে ঘৰ এতিয়ালৈকে লিষ্টত নাম অহা নাই, তেখেতসকলক আমি আৰু চৰকাৰক অৱগত কৰিছোঁ যে ইয়াত উচিত তদন্ত কৰি উপযুক্ত হিতাধিকাৰীয়ে ঘৰ পায় আৰু যিসকলে দুৰ্নীতি ইয়াত লিপ্ত হৈছে তেওঁসকলক আমি বাগমাৰা আঞ্চলিক ছাত্ৰ সন্থা আৰু যুৱ ছাত্ৰ পৰিষদৰ পৰা আমি উচিত শাস্তি দিবলৈ অনুৰোধ জনাইছোঁ। বজালীপুৰৰ ৰাজীৱ চৌধুৰী, ৰিপোৰ্ট অফ দ্য ডে।